মেয়েদের চেহারা সুন্দর হওয়ার থেকে ভাগ্য সুন্দর হওয়া অধিক জরুরি, কারণ একটা মেয়ে তখনই সৌভাগ্যবতী হয় যখন তার পাশে একজন সৎ চরিত্রবান স্বামী থাকে, যে কিনা এই ফেতনার জামানায় এক নারীতে আসক্ত থেকে সারা জীবন পার করে দেয়। ছোট কোনো ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, সে কখনো পাশে থাকার যোগ্যতাই রাখে না। আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে থাকতে পারে, ভেজা চোখ দেখে যারা মুখ ফিরিয়ে নিতে পারে, সঙ্গ চাইছ বুঝেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে, তারা আর যাই হোক ভালোবাসার মানুষ হতে পারে না। বাড়ির অবস্থা দেখে মেয়ের বিয়ে না দিয়ে ছেলেটার চেষ্টা দেখে বিয়ে দিন, নিজের মেয়েকেও স্বাবলম্বী করে তুলুন। বিশ্বাস করুন, অভাবের চেয়ে অশান্তি অনেক বেশি ভয়ঙ্কর হয়। কেউ প্রেমিক থাকা সত্ত্বেও ফেসবুকে মেয়েদের সাথে নোংরামি করে, আবার কেউ প্রেমিকার মৃত্যুতে নিজের ফেসবুক অ্যাকাউন্টটাই ডিলিট করে দেয়। আবেগ দিয়ে সমুদ্র পাড়ি দেওয়া যায় না, কিন্তু সাঁতার দিয়ে নদীও পাড়ি দেওয়া যায়। আবেগ দিয়ে করা ভুল জীবনকে নষ্ট করে দেয়। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কোনো জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না। সে কি বলতে চায় আগে সেটা শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ তার ভেতরের কথাগুলো একটু মন দিয়ে শুনুক, তাতে সে একটু হালকা হবে। নারী তার শখের পুরুষ কখনোই এমনি এমনি ছাড়ে না। শখের পুরুষটা যখন সবার হয়ে যায়, তখন নারী তাকে নিজে থেকেই ছাড়তে বাধ্য হয়। মাঝে মাঝে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলতে ভালো লাগে না, কারণ কথা বললে আমি কেঁদে দিব। আমি জানি আল্লাহ সব দেখেন, আল্লাহ আমার মনের কথা সব জানেন, আর এটাই আমার জন্য যথেষ্ট। আমাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীতে মেয়েরা স্বার্থপর নাকি ছেলেরা স্বার্থপর, আমি উঁচু গলায় চেঁচিয়ে বলে দিব ছেলেরা স্বার্থপর। তার উদাহরণ, আমি একটা যুবতী বিধবা মেয়েকে চিনি, যে স্বামী মারা যাবার পর আবার বিয়ে না বসে যৌবনের মোহ ত্যাগ করে হাতের মেহেদির রং উঠে গেছে, মাটি কেটে মৃত স্বামীর সংসারের হাল ধরেছে। কিন্তু আমি কোনো পুরুষকে দেখিনি এই সমাজে যে কাউকে ভালোবেসে বিয়ে করে বউ মারা যাওয়ার পর ওই ভালোবেসে বিয়ে করা মৃত মেয়েটির মায়া এবং স্মৃতি আগলে রেখে সারাটা জীবন কাটিয়ে দিতে। সারাদিন একটা মেয়ে রান্না বান্না করে ঘর গোছানো, সংসারের সব কাজ করে হাতে ফোসকা ফেলে তাও লুকিয়ে রাখে, কাউকে দেখতে পর্যন্ত দেয় না, তারপরেও স্বামী এসে বলে অকর্মা। পুরুষ, তুমি অকর্মা বলার আগে একবারও ভাবুনি যে মেয়েটা তোমাকে বাবা ডাক শোনাবে বলে 10 মাস 10 দিন শত কষ্ট দুঃখ সহ্য করে গর্ভে সন্তান ধারণ করে, তারপরেও তুমি কি করে স্বার্থপর হতে পারো? 12 হাত কাপড়ে ঢেকে রাখা মেয়ের দেহ থেকে কাপড় সরিয়ে নেওয়ার আগে ভাবতে পারো না তোমার ঘরের মা বোনও একজন নারী